হ্যালো ফ্রেন্ডস আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বর্গমূল কীভাবে আমরা সেকেন্ডের মুহূর্তে বর্গমূল করবো তার কিছু ট্রিক্স এটি তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমাদের অঙ্ক করতে খুবই সুবিধা হবে সেকেন্ডের মুহূর্তে অঙ্ক অ্যান্সার তোমরা বের করতে পারবে দেখো কী করে বর্গমূল করতে হবে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে ধর নাও এখানে আছে সাত হাজার সাতশো চুয়াল্লিশ এর বর্গমূল করব ডান সাইড থেকে বাঁ সাইডে জ্বর সংখ্যার মাথায় অর্থাৎ দুটি সংখ্যার মাথায় কী দেবো দাঁড়িয়ে দেবো অর্থাৎ চুয়াল্লিশের মাথায় দাঁড়িয়ে দেবো একটা সাতাত্তরের মাথায় দাঁড়িয়ে দেবো এবার দেখো এককের ঘরের অঙ্কে কী আছে এককের ঘরের অঙ্কে আছে আমাদের চার কত কত গুণ করলে চার হয় দুই দুয়ে চার হয় আট আটটি চৌষট্টি অর্থাৎ আমাদের এককের ঘরের অঙ্কটি কত হবে হয় দুই হবে না হয় আট হবে এরপর দেখো সাতাত্তর সাতাত্তরের আগে কোন বর্গ সংখ্যা আছে দেখো সাতাত্তরের আগে বর্গ সংখ্যা হচ্ছে আমাদের আট আটটি চৌষট্টি নয় নয় একাশি তাহলে দেখো আট আটটি হচ্ছে চৌষট্টি চৌষট্টি হচ্ছে নয় দিয়ে করলে একাশি বেশ বড়ো হয়ে যাচ্ছে তাহলে ওটা নেওয়া চলবে না তাহলে উত্তর হবে হয় বিরাশি না হয় হবে অষ্টাশি এরপর দেখব যে কোনটি হবে অ্যান্সার দেখব সাতাত্তর সাতাত্তরের আগের বর্গ সংখ্যা হচ্ছে কত চৌষট্টি সাতাত্তরের পরের বর্গ সংখ্যা হচ্ছে একাশি দেখবো আমরা কোনটা হচ্ছে সামনে কোনটা হচ্ছে এই সাতাত্তরের সামনে কোনটা উপরেরটা না নিচেরটা যদি উপরেরটা যদি সামনে হতো তাহলে হতো এই উপরের অ্যানসারটা যদি নিচেরটার সামনে হয় তাহলে হবে নিচের অ্যান্সারটা দেখতে পাচ্ছি আমরা সাতাত্তর কার সামনে হচ্ছে একাশি সামনে তাহলে আমাদের অ্যানসার হবে কত এইটির ওয়ান বুঝতে পেরেছ দেখো আরেকটি করি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে আট হাজার দুটি সংখ্যার মাথায় দাঁড়িয়ে দুটি সংখ্যার মাথায় দাঁড়িয়ে ঠিক আছে তো এককের ঘরে অঙ্ক কত আছে এককের ঘরে অঙ্ক আছে নয় তাহলে কত কত গুণ করলে নয় হয় তিন তিনে নয় বা সাত সাত উনপঞ্চাশ তাহলে তিন বা সাত তিন বা সাত এখানে কত আছে আমাদের ছিয়াশি তাহলে ছিয়াশি আগের বর্গ সংখ্যা কত নয় নয় একাশি তাহলে হয় হবে তিরানব্বই না হয় হবে সাতানব্বই এই দুটি সংখ্যার মধ্যে আমাদের একটি সংখ্যা হবে কি করে বুঝব নয়ের বর্গ করব প্রথমে নয়ের বর্গ হচ্ছে একাশি নয়ের পরের বর্গ নয় নয়ের পরের সংখ্যা হচ্ছে দশ দশের বর্গ হচ্ছে একশো দেখব ছিয়াশি আমাদের কোন সংখ্যাটি সামনে ছিয়াশি একাশি সামনে না ছিয়াশি একশো সামনে অর্থাৎ উপরের সংখ্যাটির সামনে হলে উপরেরটা অ্যান্সার নিচের সংখ্যাটির সামনে হলে নিচেরটা অ্যান্সার তাহলে তোমরা দেখতে পাচ্ছো ছিয়াশি হচ্ছে একাশির সামনে অর্থাৎ সামনে তাহলে আমাদের উত্তর হবে উপরেরটি বুঝতে পারেছ আরেকটি অঙ্ক করে দেখো ধরো আছে তোমাদের এখানে দু হাজার পঁচিশ হাজার দুশো একাশি জড় সংখ্যার মাথায় দাঁড়িয়ে দিলাম অর্থাৎ দুটি সংখ্যার মাথায় এরপর দেখো কত আছে দুশো বাহান্ন পুরো তিনটির মাথায় এরপর দাঁড়িয়ে দেব দেখো এককের ঘরের অঙ্ক কত আছে এক কত কত গুণ করলে এক হয় এক একে এক না হয় নয় নয় একাশি তাহলে আমাদের এককের ঘরের সংখ্যাটি কত হবে হয় এক না হয় নয় এরপর দেখব দুশো বাহান্ন দুশো বাহান্নর আগের বর্গ সংখ্যা এবং পরের বর্গ সংখ্যা দুশো বাহান্ন আগের বর্গ সংখ্যা কত হচ্ছে পনেরো দুশো পঁচিশ পনেরো দুশো পঁচিশ তাহলে পনেরো পনেরো হয় একশো একান্ন হবে না হয় একশো উনষাট হবে তাহলে পনেরো বর্গ কত হয় দুশো পঁচিশ আর পনেরো পরের সংখ্যা হচ্ছে ষোলো ষোলোর বর্গ হয় দুশো ছাপ্পান্ন দেখব দুশো বাহান্ন দুশো পঞ্চান্ন ঘরের সামনে আছে না দুশো ছাপ্পান্ন সামনে আছে দেখতে পাচ্ছ অর্থাৎ উপরেরটা সামনে আছে না নিচেরটার সামনে আছে দেখতে পাচ্ছ নিচেরটার সামনে আছে অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কত একশো উনষাট অর্থাৎ নিচের অ্যান্সারটি হবে বুঝতে পেরেছ দেখো আরেকটি করি তাহলে তোমাদের মনে আর কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা করছি এখানে পাঁচ হাজার একচল্লিশ দুটি সংখ্যার মাথায় দাঁড়িয়ে দিলাম এদিকে দিলাম দেখো একক ঘরে অঙ্ক কত আছে এক তাহলে কত কত গুণ করলে এক হয় এক বা নয় নয় একাশি পঞ্চাশ পঞ্চাশের আগের বর্গ সংখ্যা কত সাত সাত উনপঞ্চাশ সাত দিয়ে যাচ্ছে তাই না পরেরটা নেব না পরেরটা নিলে তো মিলবে না আগের সংখ্যাটা নেব তাহলে আমাদের হয় উত্তর হবে একাত্তর না হয় উত্তর হবে উন আশি সাতের সাতের আগের সংখ্যাটা সাতের বর্গ কত সাতটায় ঊনপঞ্চাশ সংখ্যা কত আট আটে চৌষট্টি দেখব আমাদের পঞ্চান পঞ্চাশ কার সামনে আছে উপরের সংখ্যাটা সামনে আছে না নিচের সংখ্যাটি সামনে আছে দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটি সামনে আছে মানে উত্তর হবে উপরের সংখ্যাটি অর্থাৎ একাত্তর বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ